নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি পেঁয়াজ রসুন টমেটো দিয়ে সিম আলুর তরকারি। নামমাত্র তেল মশলায় তৈরি এই রঙিন সবজিটি আপনি রাতের ডিনারে সার্ভ করতে পারেন। স্বাস্থ্যকর এই রেসিপিটি বাড়ির ছোট বড় প্রতিটি সদস্যেরই খুব পছন্দ হবে। এটি বানানোও বেশ সহজ আর সময়ও লাগে খুব কম। আলু সিমের তরকারি বানাবার জন্য কড়াইতে তেল গরম করে 3 চামচ তেল গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর 1/2 চামচ পাঁচফোড়ন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে তাতে অ্যাড করে দিচ্ছি 1 চামচ খুব মিহি করে কুচানো পেঁয়াজ। অ্যাড করে দিচ্ছি 1 মুঠো রসুন, 4টে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে গেলে ওতে অ্যাড করে দিলাম 1টা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম সেটা। অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ নুন। নুন দিয়ে সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নিতে হবে। কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষে নেব। এবার এতে অ্যাড করে দেব টুকরো করে কেটে রাখা সিম। এখানে 500 সিম আছে। সিমটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। হাই হিটে রান্নাটি করা যাবে না, স্লো হিটে সময় নিয়ে রান্নাটি করতে হবে। সিমটা দেওয়ার পর আমি তরকারিটাকে একটু ঢেকে দেব। স্লো হিটে আস্তে আস্তে রান্নাটা হবে। অ্যাড করে দেব 1/2 চামচের থেকে একটু কম নুন। নুনটা একটু কম মনে হচ্ছে। এবারে অ্যাড করে দেব টমেটো কুচি। মোট 2 খানা টমেটো এখানে অ্যাড করে দিয়েছি। কুচনো ধনে পাতা অ্যাড করে দিলাম। সিম আলুর তরকারি একদম কমপ্লিট। এবারে এটা সার্ভ করে দেব। এই হলো আমার পেঁয়াজ রসুন টমেটো দিয়ে সিম আলুর তরকারি। রুটি পরোটার সাথে এই তরকারি খেতে খুবই ভালো লাগে। রাতের ডিনারে এই তরকারি সার্ভ করতে পারেন। ভাত ডালের সঙ্গেও এটা খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।